আমার পুত্রবধূ যে সময় এই বাইক চালানো নিয়ে যে সময় একটা আলোড়ন সৃষ্টি করছে এবং সে বাইক চালানো জানে, বিগত সাত বছর হলো সে বাইক চালায়, এবং তখন আমার একটা উৎস হলো যে আমি একটা বাইক কিনে দিলে আমার পুত্রবধূ তার ভার্সিটি এবং যে জবটা করে সেই জবটায় সে জঞ্জটমুক্তভাবে যেতে পারবে এবং ফিরতে পারবে, এই জন্যই তারকে আমি একটা বাইক উপহার দেব। নর্মালি আমি একজন লেডি বাইকারের কথা আমি বাইক চালাতে পারি, তো যেহেতু বাইক চালাতে পারি নর্মালি যখন দেখি যে মানুষজন হলুদে এন্ট্রি দিচ্ছে, নাচতে নাচতে অনেক ছেলেরা আছে বাইক চালায় এন্ট্রি দিচ্ছে, তো সেটা দেখে আমার ইচ্ছা হলো যে আচ্ছা ঠিক আছে যখন এটা করা যায় তাহলে আমি বাইক চালাই পার্লার থেকে বেরিয়ে হলুদে এন্ট্রি দিই, সাথে একটা ভিডিও ম্যান রাখি যেহেতু মেয়ে বাইক চালাই তো একটু সুন্দর করে এটা শ্যুট হোক, সেই হিসেব থেকে আমার মেনলি এটা করা। আর যদি বলি যে চারিদিকে সারা জায়গায় তুলেছে, আসলে এতটা চিন্তা করে আমি এটা করি না, এটা নিজের ইচ্ছা থেকে নিজের শখ পূরণের জন্য করেছি। যেহেতু আমার এক হিসেবে বিয়ে হয়েছে 2017 বিয়ে হয়, বাবা মারা গিয়েছে, পড়াশোনা চলছিল, যার কারণে আমার হলো প্রোগ্রামটা হয় নাই। সো এখন যখন শ্বশুরবাড়ি উঠাই নিচ্ছিল তখন ভাবলাম যে প্রোগ্রামটা অনুষ্ঠানটা ঠিকঠাক মতো করি, তো এই ক্ষেত্রে থেকেই প্রোগ্রামটা করা। আর এর থেকে আমি এতটুকু মানে আমি নিজেও ফিল করি বা সবাইকে বলতে চাই, যদি ফ্যামিলি সাপোর্ট থাকে একটা মেয়ে যুদ্ধ জয় করা সম্ভব, তো ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে বড় হাতিয়ার। আসলে এটা নিয়ে কোনো পরিকল্পনা আমার মধ্যে তো ছিলই না, আমি তো আসলে ওইভাবে চিন্তাও করিনি যে এত দূর আসবে এই জিনিসটা নিয়ে। এমনি একদিন মেয়ে আমাকে বলছে যে আম্মু আমি একটু গায়ে হলুদ করবো, কারণ যেহেতু বিয়েটা হয়েছে 2017 সালে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে এই জুনের 30 তারিখে ওদের বাচ্চা হয়েছে, তবে ওদের তুলে দেওয়ার ডেটটা ছিল আপনার 25শে মার্চ, ওর একটু হালকা পাতলা করে গায়ে হলুদের অনুষ্ঠান হবার কথা ছিল 25শে মার্চ, সেইখান থেকে আপনার সেই অনুষ্ঠানটা চলে গেল করোনার কারণে, ওটা চলে গেল আপনার ইয়েতে, এই এখন চলে আসলো জিনিসটা, তখন আর ওই সব কিছু বন্ধ হয়ে গেলো, 25 তারিখ থেকে আপনার গাড়ি ঘোড়া অল এভরিথিং সব কিছু বন্ধ হয়ে গেলো, লোকের বেরোনোও বন্ধ হয়ে গেলো, তাহলে আমি তো অনুষ্ঠানটা করতে পারলাম না, যেহেতু বাচ্চাটা ওদের কনসিভ করে গেছে, সে তো আমার তো আগেই তুলে দেওয়া ইয়ে ছিল, হঠাৎ করে এটা হয়ে গেছে, তা পারলাম না বিদায়, এখন এই শেষ মুহূর্তে জুনে ইয়ে হলো, তো শ্বশুর অসুস্থ, শ্বশুর বললো যে আমাকে বৌমা আর পুতাটাকে আমাকে দেন, আমি একটু নিয়ে যাই আনন্দ ফুর্তি করি হইচই করি, অনেকদিন তো হলো এইভাবে ওইভাবে ভাবছি করবো কিন্তু করতে তো পারছি না, তো যাই হোক তো আমি বললাম, উনি বলে ঈদের পরের সপ্তাহ কোরবানি, ঈদের পরের সপ্তাহ, আমি বললাম যে না ভাই আমার দোকানে বেশ একটু চাপ থাকে, আমি কোরবানি ঈদের পরের সপ্তাহ পারবো না, আমাকে দিতে গেলে তার পরের সপ্তাহে আমাকে দিতে হবে, তা আমি 13-14 ডেটটা ফিক্সড করলাম, 13-14 ডেটটা ফিক্সড করলে আমার ছোটো ছেলে আর মেয়ে ওদেরই আসলে এই পরিকল্পনা ছিল, ওদের দুই ভাই বোনের, বড় বোন বলেছে ছোটো ভাইকে সব ফ্রেন্ড সার্কেল ম্যানেজ করেছে, মামাতো ভাই বোনরা ছিল, ওর ছোটো ছোটো ভাইরা ছিল, এদের দিয়ে মোট কথা বিউটি পার্লার থেকে একটা পাক দিয়ে আপনার বাসায় গেছে ওরা মোটর সাইকেলে করে, এই হচ্ছে আমার ঘটনা, এইভাবেই আপনার গায়ে হলুদটা অরিজিনালি হয়েছে, আর রাত্রিবেলা একটা অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমার কথা সেটা না, একটা ভাইরাল হলে বা ফেসবুকে গেলে মানুষ ভালোটাও যেমন কমেন্ট করে খারাপটাও করে, সবাই একরকমই ভালো করবে, সবাই যে একই রকম খারাপ করবে এটাও কিন্তু না, এটা আমাদের মেনে নিতে হবে, এটা আমরা মেনে নিছি, কিন্তু যখন অপ্রাসঙ্গিক কথা আসে যেটা আমি করি নাই, যেটা আমার আদৌ কোনোদিন সম্ভব না, আমরা ভাবতেও পারি না, সেরকম কোনো নিউজ যদি ফেসবুকের লোকে ছাড়ে তারপর তার স্টেটমেন্ট তো আমরা অবশ্যই নেব, তাকে যাকে যাতে শাস্তা করতে হয়, সে আমার মান সম্মানের হানি করলো, একটা নতুন বিবাহিত জীবন, তার শ্বশুর শাশুড়ি, তার জামাই, আমার মেয়ের হাজব্যান্ডের কলিগরা যদি এইগুলো দেখে তাহলে সে কী মনে করবে যে নিশ্চয়ই এরকম একটা কেন আসলো, এই জন্য আমি তার বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই অবশ্যই সামাজিকভাবে। হেও আসলেই কথা লাগে কি, এটা তো বললামই আমি প্রথমেই আপনাকে যে আসলে আমি এতটা চিন্তা করি না, মেয়ে বলিস আমি মোটর সাইকেলে ঘুরে একটা চলে আসবো আর এই নিয়ে এত দূর যে হবে এটা আসলে আমাদের কল্পনার বাইরে, আসলে আমরা কোনো দিন চিন্তাই করতে পারিনি, এটা তো আমাদের মিডিয়া আসতে হবে, আমরা কেউ ভাবি নাই, এটা জাস্ট ওর কথা যে আমি তো ঢাকায় থাকি দীর্ঘদিন ধরে, ঢাকায় চাকরি করি, পড়াশোনা করি, ও ড্যাফোডিল থেকে পড়াশোনা করছে, এমবিও ড্যাফোডিলে করছে, ও বললো যে আমি ঘুরতে ঘুরতে ওর যেটা বললো আমি সেটা শুনছি, ও বললো আমি দেখলাম যে ঢাকায় এরকম একটা অনুষ্ঠান হলো মানে মোটর সাইকেলে করে গায়ে হলো, সেক্ষেত্রে আমার একটু মনের মধ্যে জাগলো যে আমিও একটু ব্যতিক্রম, আমি একটু এইভাবে গায়ে হলুদটা করবো, সেই থেকে ওর একটা চিন্তা যে আমি এইভাবে, কিন্তু আসলে এটা করলে যে আপনার এত কিছু হবে এটা আমরা কেউ ভাবি নাই। আর শ্বশুরবাড়ি ও শ্বশুর মেনে নিয়েছে, শ্বশুর এটাই বলেছে যে
আমার বৌমা এই মোটরসাইকেল চালিয়েছে, তা আমার কোনো অবজেকশন নেই। আমার বৌমা ঢাকায় গেলে আমি তাকে একটা মোটরসাইকেল কিনে, এটা সমস্যা তো একটু সবারই আসবে, বোঝেন না কেন, এটা শ্বশুরবাড়ি কেন, আমারও তো লাগছে। ওর নামে যে উল্টোপাল্টা, অপু নামে এক সাংবাদিক, ওর নামে যে উল্টোপাল্টা জিনিসগুলো লিখছে, আসলে তো আদৌ এটা কোনোদিন সত্যি না, আর এটা মানা যায়ও না। সে তো আমরা তার উপর, তার এগেনস্টে আমরা ইয়ে করবো, একটা পদক্ষেপ নেব, কীভাবে কী করা যায়। এই জিনিসগুলো আমি যেমন পাইছি, আরও অনেক লোক পেয়েছে, দেখা যাচ্ছে তার দিয়ে আবার আরেকজন আরেকজন ফেসবুকে পাঠাচ্ছে, এরকম তো হচ্ছেই, তাই না? তা এই জিনিসগুলো তো আসলেই খারাপ। আমার কথা, আমার গায়ে হলুদ দিয়ে আমার পাঁচটা কথা বলুক, ঠিক আছে, আমার মেয়ে করেছে বা আমার মেয়েও বলছে আমি বুঝি নাই যে এত দূর আসবে, তা সেটা ভালো মন্দ সব রকম হবে, আমরা মেনে নিছি, ভালোটাও মেনে নিছি, মন্দটাও মেনে নিছি, কারণ ফেসবুকে যখন গেছে। কিন্তু এই সমস্ত যখন আজেবাজে কথা আসে, তখন তো সেটা মেনে নেওয়া যায় না। মেনে নিলে তো মানুষ ভাবে যে আসলে এটা সত্য, কিন্তু আর আমরা যেটা সত্য না সেটা আমরা কেন মেনে নেব? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যে জঘন্য কাজ করেছে, সরকার বা আমরা যেখানে কেস করব, আমি আশা করি তারা বড় একটা পদক্ষেপই নেবে, এর বিচার তারাও চাইবে আমার সামনে সঙ্গে সঙ্গে। আজ আমার মেয়ে হয়তো বা আমার মেয়ের নামে বলেছে, কালকে আপনার মেয়ের নামে বলবে, আরেকজনের মেয়ের নামে করবে, বলবে। এইটা যদি কোনো প্রতিকার না হয়, এটা যদি কোনো বিচার না হয়, তাই এরা আসমানে উঠে যাবে, উঠে যেয়ে এরা ভাববে যে এতো একটা করে পার পেয়ে গেছি, আমরা আরও করি, তখন এরা আর পাঁচটা মেয়ের নামে বলতে এদের দ্বিধা লাগবে না, এদের কোনো সমস্যা হবে না। কিন্তু এটা এখানেই এদের থামাই দেওয়া উচিত আমি মনে করি, কেননা এরা বড় অন্যায় করে ফেলেছে, এই অন্যায়ের কোনো মাপ হয় না। মানে কোনো খারাপ কোনো কিছুর দিকে পড়া হয় নাই, অথচ মনে করেন যে সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে যারা নেগেটিভলি নিচ্ছে এই বিষয়গুলো, তো সেই বিষয়টা আরও বেশি খারাপ লাগছে। কারণ আমরা তো এমনি অ্যাজ ইউজুয়াল একটা হচ্ছে ভিডিও করছি, প্লাস মনে করেন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে, তো কিছু মানুষ এটা হচ্ছে নেগেটিভলি নিচ্ছে, আর যেটাতে মনে করেন সবচেয়ে বেশি খারাপ লাগছে। মূলত একটা বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে নাচানাচি, তারপর হচ্ছে গান গাওয়া, এগুলো স্বভাবত হয়ে থাকে। কিন্তু আমার ফ্রেন্ড যেহেতু লেডি বাইকার, সেহেতু ওর একটা ইচ্ছা ছিল যে সে যেহেতু বাইক চালায়, সে হচ্ছে বাইকে রাইড করে তারপর হলুদে এন্ট্রি করবে, তো সেই হিসেবে মনে করেন যে হচ্ছে আপনার প্রোগ্রামটা কাভার করি আমরা। কিন্তু যে এটা যে হচ্ছে গণমাধ্যম ফেসবুকের মাধ্যমে যে হচ্ছে এতটা হচ্ছে ভাইরাল হয়ে উঠবে, এটা আমরা বুঝতে পারি নাই। বন্ধু হিসেবে প্লাস একজন ফটোগ্রাফার হিসেবে এটা আমার খুব ভালো লাগছে, কারণ আমরা হচ্ছে যতদিন হচ্ছে আমি ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আছি, ততদিন আমি হচ্ছে এরকম এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী কাজ করি নাই, আর যেহেতু একটা করে ফেলাইছি তো আসলে অনেক ভালো লাগছে। এটা করার আগে কখনো এমনটা ভাবি নাই যে হচ্ছে আমার তোলা ছবি কিংবা হচ্ছে এমন একটা ভিডিও প্লাস ছবি যে এতটা ভাইরাল হবে, সারা বাংলাদেশে সাড়া ফেলবে। ভবিষ্যতে বলবো যে হচ্ছে যারাই করুক, কেউ যেন হচ্ছে এটা খারাপভাবে নেগেটিভ দিক যেন এটা না নেয়, এটা যেন অবশ্যই পজিটিভলি নেয়। আমি আসলে এই ঘটনাটা যেটা দশমে ঘটছে এটাকে আমি পজিটিভলি দেখি, কারণ আমি এর মধ্যে কোনো অশালীনতা বা অশোভনীয় কোনো কিছু দেখি না। আর আমাদের দেশ তো বারো মাসে তেরো পর্বণের দেশ, আনন্দ উৎসবের দেশ, কৃষক মাঠে গিয়ে গান গায়, জারি সারি গায়, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের আনন্দই আমাদের সঙ্গে, দারিদ্রতা যেমন আমাদের সঙ্গে, আনন্দ আমাদের তেমন সঙ্গে। তে তারুণ্যের যে উচ্ছ্বাসে একটি মেয়ে গায়ে হলুদে একটি প্রথা ভেঙে একটা মজা করছে, এটা তো অশালীনতার কিছু দেখি না, এবং আমি এটা পজিটিভলি দেখি। আমাদের দেশে পানির মধ্যে গায়ে হলুদ হচ্ছে, এটা আনন্দের ব্যাপার, এটা ছেলে ইয়ে করছে। একটা মেয়ে দেখলাম মাঝখানে যে সে কন্যা যাত্রী গিয়ে বিয়ে করে আনছে, তো আমার মনে হয় যে এটা পর্বণের একটি নতুন সংযোজন, এবং আমি এটা খুব পজিটিভলি দেখি। আসলে আমাদের যশোরে এটাই প্রথম এই ধরনের একটা প্রোগ্রাম, আর আমাদের প্রোগ্রাম এটাই প্রথম যশোরে। আর এর আগেও আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে দেখছি বিভিন্ন জায়গায় এই ধরনের একটা প্রোগ্রাম হয়, আর এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারলে আমরা নিজেরা আনন্দিত, আর পুরো প্রোগ্রামটা আমরা অনেক এনজয় করছি। আমাদের আসলে এরকম কোনো পরিকল্পনা ছিল না, আসলে সম্পূর্ণ পরিকল্পনা আপুর ছিল, ব্রাইডের, সে আমাদেরকে বলছিল এই ধরনের একটা কাজ করলে ভালো হয়। আমরা সে তার ধারণা থেকে আমরা কাজটা করা, আর তার কাজটা করার পরেও বিভিন্ন মানে ভাবে জিনিসটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে, বর্তমানে বিষয়টা একটা মানে পক্ষ পজিটিভ নিচ্ছে, আবার কিছু কিছু মানুষ আছে এটাকে নেগেটিভভাবে দেখছে। আসলে এখানে নেগেটিভ দেখার কিছু নেই, বর্তমানে তো নারী অধিকার নিয়ে অনেক কাজ করছে সরকার, সেহেতু নারী পুরুষ সমান অধিকার সে হিসেবে একজন মেয়ে তার শখের মানে বশভূত এটা করতেই পারে, এটা স্বাভাবিকভাবে আমি দেখছি। হ্যাঁ, আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটাই ছিল একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, আর সম্পূর্ণ অনুষ্ঠান আমরা অনেক মজা করছি। আমাদের টিম আর্টিস্ট মোমেন্ট, আমরা প্রত্যেকটা মেম্বার আমরা সর্বোচ্চ চেষ্টা করে কাজটা করছে, সবাই খুব এনজয় করছি প্রোগ্রামটা করে। মেয়েটা মোটরসাইকেল চড়েছে,
তাদের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার কিন্তু খুব ভীষণ ভালো লেগেছে। এবং এটা দেখে আমার যেটা মনে হলো যে আমার হাজবেন্ডের ঘোড়া ছিল, উনি আমাকে ঘোড়ায় চড়া শেখাবার চেষ্টা করেছিলেন, আমি তখন কিন্তু শিখতে পারিনি ভয়েই। এরপরে উনি মোটর সাইকেল চালানো শেখানোর চেষ্টা করেছেন আমাকে, এবং এতদিন যদি শেখাতেন তাহলে মাঝে মাঝে রিক্সার জন্য আমার যে কষ্ট হয় দাঁড়িয়ে থাকি সেটা আমার এই কষ্টটা হতো না, তো আমি সেটাও শিখতে পারিনি। মেয়েটিকে দেখে আমি আমার অতীতে ফিরে গিয়েছিলাম এবং ভীষণ আপ্লুত হয়েছি যে আমাদের মেয়েরা অনেক অনেক এগিয়ে গেছে। আর সংবিধানের আমাদের যে 27 ধারা আছে সেখানে নারী পুরুষের সমান অধিকার, পুরুষরা যদি তাদের আনন্দ অনুষ্ঠানে রাজনৈতিক অনুষ্ঠানে মোটর সাইকেলের শোভাযাত্রা করতে পারে, মেয়েরাও করেছে, আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছু দেখি না, খুব সুন্দর, এবং আমি এটাকে পজিটিভলি রিসিভ করছি। প্রত্যেক মেয়ের উচিত মোটর সাইকেল চালানো, গাড়ি চালানো, সাইকেল চালানো শেখা, নিজের ভাইকেলে যদি নিজে চলতে পারে এবং সে যদি রিক্সা ভ্যানের জন্য অপেক্ষা না করে, আমি যেটা করি প্রতিদিন আমার দেরি হয়ে যাওয়ার ভয়ে আমি প্রত্যেক দিন টেনশন করি কখন আমি রিক্সা পাবো, কখন আমি গাড়ি পাবো, কখন আমি আমার কর্মক্ষেত্রে যেতে পারবো, এই টেনশন ফ্রি হয়ে মেয়েরা কিন্তু বেশ আনন্দের সাথে তাদের কর্মক্ষেত্রে বিচরণ করতে পারবে। আমি এটাকে সাধুবাদ জানাই এবং ভীষণ আমি এনজয় করেছি মেয়েটির এই তার বন্ধুদের নিয়ে তার এই আনুষ্ঠানিক একটি সুন্দর অনুষ্ঠানে সবাইকে নিয়ে যে মোটরসাইকেলে শোভাযাত্রা করেছে, চমৎকার। আমি লক্ষ্য করেছি যে ইদানিংকালে ফেসবুকে, এটা অন্য জায়গায় করেনি, ফেসবুকে আমি একটু দেখেছি কিছু নোংরা কমেন্টস করে, এবং একদল মানুষের যেন একটা কি বলা যায় যে কিছু হলেই মেয়েদের বিরুদ্ধে নোংরা নোংরা এত নোংরা কথা বলে, তারা যে মাতৃ গর্ভজাত এটা ভাবতেও আমার ঘেন্না লাগে। আমার মনে হয় ফেসবুকে নারীকে অবমাননা করে কেউ যদি একটি শব্দ ব্যবহার করে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই দায়িত্বটি মহিলা পরিষদের, মহিলা আওয়ামী লীগের এবং মহিলা সংগঠনগুলোর, আমি মনে করি তাদের উদ্যোগ নিয়ে অবিলম্বে যারা যারা এই এই মেয়েটি শুধু না অনেক মেয়ের ক্ষেত্রে তারা বিভিন্ন নোংরা শব্দ ব্যবহার করে যে শব্দগুলো আদৌ ব্যবহার করা উচিত না, এবং এরকম কথাবার্তা বলে মনে হয় যেন এগুলো কাজগুলোর সঙ্গে তারা সম্পৃক্ত ছিল, তারা যেন স্বচক্ষে দেখেছে ইচ্ছা মতো। এখনো নারীরা কিন্তু পণ্য না, আমরা কিন্তু মধ্যযুগে বাস করি না, আমরা আধুনিক যুগে বাস করি, এরকম শব্দ ব্যবহার করলে এই নারী অধিকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন যে সমস্ত সংগঠনরা, যে সমস্ত এনজিওরা, যে সমস্ত সরকারি অফিসগুলো, তাদের কাছে আমার অনুরোধ যে তারা যেন এগুলোতে পদক্ষেপ নেন এবং ডিজিটাল আইনে তারা কেস করবেন। দীর্ঘ 6 মাস আমরা করোনাকে এই ক্লান্তি লগ্নে করোনার কারণে ঘরে আটকে ছিলাম, একটা দম বন্ধ করার পরিস্থিতি ছিল। তো তারপর ডিমির বিয়ে হলো, ডিমির বিয়েতে এই করোনা 6 মাসে যে আমরা লকডাউনে আটকে ছিলাম, যে দম বন্ধ করার পরিস্থিতি ছিল, এটা কেটে উঠে অনেক অনেক মজা করেছি সব বন্ধুরা মিলে। অনেকদিন পর আবার একটা প্রোগ্রাম হলো, এবং আসলে করোনার পরে এটা আসলে অনেক ভালো একটা বিষয়।